মুমিন ব্যক্তির রূহ যেভাবে কবজ করা হয়, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে যারা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী মুক্তি। তাদের জন্য জান্নাতের সুঘ্রাণ এবং সীমাহীন প্রশান্তিও সুনিশ্চিত। মুমিন ব্যক্তির মৃত্যু ও তার প্রাপ্তি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটি হাদিস বর্ণনা করেন। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। আমরা তার কবর পর্যন্ত পৌঁছালাম, তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার সঙ্গে বসলাম, যেমন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল, তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন। তারপর তিনি উপরের দিকে মাথা তোলেন এবং বলেন, তোমরা আল্লাহর আজাব থেকে আশ্রয় চাও। এ কথা তিনি দু থেকে তিনবার বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোনো মুমিন বান্দার যখন দুনিয়া ত্যাগ করে আখেরাতে পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল, তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও আতর। তারা তার চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মাথার কাছে বসেন। মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র ও নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে, যেভাবে কলসি থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন ফেরেশতারা আত্মাকে ধরেন, তাকে বেহেশতের আতরযুক্ত কাফনে রাখেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুঘ্রাণ বের হতে থাকবে। তারপর তারা রূহ নিয়ে উপরে যাবেন। তারা যখন কোনো ফেরেশতা দলের কাছ দিয়ে অতিক্রম করবেন, তখন ফেরেশতারা বলবে, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতারা বলবেন, এটি অমুকের আত্মা। অর্থাৎ তারা দুনিয়াতে তার নামের পরিচয় দিবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন, তখন দরজা খুলে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দেবেন, আমার বান্দার দফতর ইল্লিনে নিয়ে রেখে আসো। আর ইল্লিন হচ্ছে সপ্তম আসমানে মুসলিমের আত্মা সংরক্ষণের স্থান। মুমিনের আত্মাকে পুনরায় কবরে তার দেহে ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে তাকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটি কে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞেস করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা তাকে খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টিসীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। রাবি বলেন, তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে, যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে। সে বলবে, তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো, এটি সেই দিন যে দিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আত্মা প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে কে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দেবে, আমি তোমার নেক আমল। তারপর আত্মা ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, কিয়ামত ঘটাও, যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে যেতে পারি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তৌফিক দান করুন। আমিন।